হাই বন্ধুরা আমি জগবন্ধু প্রামাণিক সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ফ্রম আরজিগর মেডিকেল কলেজ কলকাতা তো এই ভিডিও সিরিজে তোমাদের প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজ যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল অবস্থিত সমস্ত মেডিকেল কলেজগুলো কভার করছি আগের বছর যে ফি স্ট্রাকচার ছিল এবছর নতুন হলে সেটা তোমাদের আপডেট দিয়ে দেবো আপাতত আগের বছরের যে ফি স্ট্রাকচার ছিল সেটাতে তোমরা একটা আইডিয়া পেতে পারো যে এই বছর কী হতে পারে খুব বেশি হয়তো বাড়বে না যদি বাড়ে তো তোমাদের নিশ্চয়ই আপডেট দিয়ে দেবো তো আসা যাক এটা জন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে কতগুলো সিট আছে সেটা তোমাদের বানিয়ে বলে দিচ্ছে দেড়শোটা সিট আছে পঞ্চাশটা সিট তোমাদের স্টেট কোটার আন্ডারে আর সতাত্তরটা ম্যানেজমেন্ট কোটা টোয়েন্টি থ্রিটা এনআইআই কোটা স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটার মধ্যে ডিফারেন্স তোমাদের বলেছি স্টেট কোটা ইজ এ সেমি গভর্নমেন্ট মানে কিছুটা গভর্নমেন্টের হাত আছে কিছুটা প্রাইভেটের হাত আছে তার জন্য এই ফিজটা ম্যানেজমেন্ট কোটার থেকে একটু অনেকটা কম আর গভর্নমেন্ট কোটার গভর্নমেন্ট কলেজের ফিজ থেকে অনেকটা বেশি তো এটা একটা মিডিল পয়েন্টে থাকে তো অনেকেই এটা মানে ম্যানেজমেন্ট কোটা তো অনেক কমজন অ্যাফোর্ড করতে পারে কিন্তু এটা অনেকেই করতে পারে অ্যাফোড তো তোমাদের বলেছি স্টেট কোটার ফিজ কতটা লাগবে টোটাল অ্যাডমিশন ফি লাগবে পঞ্চাশ হাজার টাকা কোশ্চেন মানি হচ্ছে তোমাদের পনেরো হাজার এইগুলো তোমাদের একটু ডিভিশন কোটা বলছি না তোমাদের টোটালটা বলেছি যে কত লাগবে অ্যামাউন্ট ওই ডিউরিং অ্যাডমিশন তোমাদের লাগবে অ্যাডমিশনের সময় কত দিতে হবে সেটা বলেছে তিন লাখ থ্রি লাখ থ্রি থাউজেন্ড তোমাদের লাগবে অ্যাডমিশন ফি আর এখানে টোটাল ফিস তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে একবার দেখিয়ে দিচ্ছি অ্যাডমিশন ফি পঞ্চাশ হাজার টাকা কসেন ফি কসেন ডিপোজিট পনেরো হাজার টাকা আর টিউশন ফি পার সেমিস্টার টু লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড লাগবে আর ফিজ টু বি রিফান্ডেবল অন আপগ্রেডেশন তোমাদের এটা লাগ এটা আপগ্রেডেশন হলে রিফান্ড রিফান্ডেবল যত এটা দেখা আছে আর তোমাদের স্টেট কোটাতে এখানে ডিমান্ড ড্রাফ করতে হবে এগুলো তোমরা এগুলো দেখে নাও বাকিগুলো এনি বন্ড অফ ডিসকন্টিনিউয়েশন বন্ড তোমাদের লাগবে আঠেরো লাখ টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ডের ডিসকন্টিনিউয়েশান তোমাদের ডিসকন্টিনিউশন এটা লাগবে ব্যাংকের গ্যারেন্টি লাগবে ঠিক আছে এটা গেলো তোমাদের অ্যাডমিশন ফি কত লাগবে এটা বলে দিলাম ম্যানেজমেন্ট কোটার ফি কতটা অ্যাডমিশন ফি তোমাদের পার সেমিস্টার এখানে দেওয়া আছে টোটালে তোমরা একটু ক্যালকুলেট করে নাও ঠিক আছে পার সেমিস্টার হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ফিজ হচ্ছে নাইন লাখ টুয়েলভ থাউজেন্ড পার সেমিস্টার আর তোমাদের এখানে বললাম স্টেট কোটার পার সেমিস্টার হচ্ছে তোমাদের টু লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড করে পার সেমিস্টার নটা সেমিস্টার থাকে ইন্টু এতটা করে নিয়ে কতটা হবে সেটা তোমরা একটু দেখে নাও আর এখানে ম্যানেজমেন্ট কোটাতে ফিজ হচ্ছে তোমাদের নাইন লাখ থার্টি সেভেন থাউজেন্ড পার সেমিস্টার বাকিগুলো অ্যাড করে নাও যে আছে আর এমনটাই ডিউরিং অ্যাডমিশন এটা হচ্ছে মেন এটাই সবাই জানতে চায় টেন লাখ থার্টি সেভেন থাউজেন্ড তোমাদের লাগবে ইয়েতে অ্যাডমিশনের সময় আর এগুলো ডিমান্ড ড্রাইভ কত করতে হবে এগুলো তোমরা দেখে নাও ব্যাঙ্ক গ্যারেন্টি এখানে লাগবে সেভেন্টি টু থাউজেন্ড এবার তোমাদের একটু বলে দিই প্রত্যেকটা মেডিকেল কলেজ যেগুলো আছে প্রাইভেটের সমস্ত সেম টাইপের মানে ফিজ অনুযায়ী অনেকটাই সেম সব কেপিসি মেডিকেল কলেজ বাদ দিই কেপিসি মেডিকেল কলেজের ফিজ স্ট্রাকচার অনেকটাই কম আর এনআরআই কোটা নিয়ে বললাম না আর ঠিক আছে কারণ এনারে তোমরা কেউ নেও আর হোস্টেল ফিসটা তোমরা একটু দেখে নাও এখানে ট্রিপল বেড নন এসি এগুলো যা যা আছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো ট্রিপল বেডের জন্য তোমাদের লাগবে নন এসি ওয়ান টোয়েন্টি থাউজেন্ড করে আর বাকি এগুলো দেখছো তোমরা দেখে নাও আর এগুলো বলে তোমাদের ভিডিওটা বাড়ালাম না তোমরা নিজে থেকে দেখে নাও আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু ডাউট থাকলে নিশ্চয়ই জানিও চেষ্টা করবো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার আর ভিডিওগুলো সমস্ত দেখতে থাকো আর কাউন্সিলিংয়ের সময় তোমরা আমাদের ভিডিওটা সব ফলো করো কারণ প্রত্যেকটা ইনফরমেশন এই চ্যানেলে দেবো কাউন্সিলিং স্টার্ট হলেই অন একাডেমি তোমাদের জন্য যে প্রাইস হ্যাক হাইকটা বলেছিল হবে তোমাদের এই মাস থেকে সেটা এখনও পোস্টপন্ড হয়ে গেছে তাই তোমরা এখনও এই সুযোগটা উঠে ওঠাতে পারো তোমরা যে আগেকার যে প্রাইস আছে কমানো প্রাইস সেই প্রাইসে তোমরা নিতে পারো কিছুদিন পর তোমাদের এই প্রাইসটা হাইক হয়ে যাবে তো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে কত দামে কত সাবস্ক্রিপশান তোমরা পেয়ে যাবে তাই আমাদের কোড বং মেডিকোলস ইউজ করলে তোমরা টেন পার্সেন্ট অফে এই যে প্রাইসে তোমরা আগেকার প্রাইসে উইদাউট হাইক প্রাইস সেই প্রাইসে তোমরা আন সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশান নিয়ে নিও আর কিছু কিছু ডাউট থাকলে নিশ্চয়ই আমাকে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করো আর স্পেশাল অফার নাও অর নেভার বাই সিক্স মান্থ গেট ওয়ান মান্থ ফ্রি তোমরা যে ছ মাসের সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশান এক মাস ফ্রি পাবে আঠেরো মাসের সাবস্ক্রিপশন নিলে দু মাস আরও ফ্রি পাবে ইউজ কোড আমাদের কোড বং মেডিকোজ ইউজ করলে তোমরা টেন পারসেন্ট অফ তোমরা পেয়ে যাচ্ছ আর তোমাদের একটা ফুল লেন টেস্ট সিরিজ অর্গানাইজ করেছে আন অ্যাকাডেমি সেটা হচ্ছে তোমাদের বারো তারিখ দুটো থেকে তোমাদের হবে এটাও তোমাদের ফ্রিতে তোমরা এনরোল করতে পারবে আমাদের কোড বং মেডিকোজ ইউজ করলে এই টেস্টটা দিলে তোমরা অনেক স্কলারশিপ অনেক টেস্ট অনেক জিনিস অনেক প্রাইজেস তোমরা জিতে নিতে পারবে আমাদের কোড বং মেডিকোস ইউজ করবে কী কী রিওয়ার্ডস তোমরা পাবে সেটা দেখো টপ ফাইভ র্যাঙ্ক তোমার ম্যাকবুক এয়ার পাবে তারপরে টপ সিক্সটিন টু টোয়েন্টি ফাইভ অ্যামাজন ইকো সিক্স টু টেন আইফোন টুয়েলভ পেয়ে যাবে তোমরা আর র্যাঙ্ক ইলেভেন টু ফিফটিন আইপ্যাড তোমরা পেয়ে যাবে আর বাকিগুলো অ্যামাজন ভাউচার তোমরা পাবে ভালো করে টেস্টটা দিও ভালো করে পড়াশোনা করে টেস্টটা দিও আর স্কলারশিপও তোমরা পেয়ে যাবে আন একাডেমি অল ইন্ডিয়া টেস্ট সিরিজের থেকে তোমরা টপ টেন যদি র্যাঙ্ক করো হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছ প্লাস ওই এক্সাইটিং প্রাইজেসগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম আগের স্লাইডে সেই স্লাইড সেগুলো তোমরা পাচ্ছ আর ইলেভেন টু ফিফটিন র্যাঙ্ক ফিফটি পার্সেন্ট স্কলারশিপ আর বাকিগুলো ফিফটিন পার্সেন্ট স্কলারশিপ তোমরা পেয়ে যাচ্ছো টেন দশটা লেন টেস্ট সিরিজ তোমাদের আন একাডেমি দেবে তাই এই দশটা ফুল লেন টেস্ট সিরিজ যেহেতু ফ্রিতে তোমরা পাচ্ছ তাই ফুল ইউটিলাইজেশন তোমরা করবে আর আমাদের কোর্ট বংমেনি কোর্স ইউজ করে তোমরা দিলে তোমরা ফ্রিতে এই টেস্টগুলো দিতে পারবে এক পয়সাও তোমাদের লাগবে না আর তোমাদের ফুল সিলেবাস তোমাদের প্রোগ্রেস হবে আর আন অ্যাকাডেমি তো তোমরা সবাই জন্য এভরি সানডে কন্ডাক্ট হয় তোমাদের এগারোটা থেকে ফর্টি ফাইভ মিনিটসের একটা টেস্ট আর টোয়েন্টি এইটটা কোয়েশ্চেন থাকে আর বাকি এটাও স্কলারশিপ টেস্ট এটাও তোমরা ভালো করে দিলে তোমরা স্কলারশিপ পেয়ে যাবে কী কী স্কলারশিপ কত র্যাঙ্কে পাবে সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের কোর্ট বং মেডিকোস ইউজ করতে ভুলো না যেন আন একাডেমি এবং বং মেডিকোসের সাথে লেটস ক্র্যাকেট